শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় দেড় মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে শ্বাসকষ্ট, ফুসফুসে পানি আসাসহ করোনা সংক্রান্ত জটিলতায় তাকে এক মাস থাকতে হয়েছে সিসিইউতে। পোস্ট কোভিড জটিলতা না থাকলেও বেগম জিয়ার হার্ট ও কিডনি সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। তার হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য। দলের কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী ও নিপুণ রায়ের মুক্তির দাবি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ হলেও সেখানে বিএনপি নেতা কর্মীরা বেশি অবিচারের মুখোমুখি হচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত আপনার, তারপরে যাবতীয় আপনার যে সমস্ত আইন আদালতগুলো করেছে আদালত করেছে, আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। জেলখানায় আমরা একা যাই না, আপনারা এর আগেও বহুবার গেছেন, একসাথেও গেছেন 1-11-এ, তখন কে কী করেছে জেলখানে আমরা পরবর্তী গিয়ে জেনেছি আবার। সুতরাং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথকে রুদ্ধ করবেন না। এ সময় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার জন্য সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করেন বিএনপি নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।